তিন ঘন্টার মধ্যেই শেষ প্রথম দিনের রেল টিকিট অনলাইনে না পাওয়ার অভিযোগ। তিন স্থান থেকে ভাঙা এক্সপ্রেসওয়ে টোল আদায়, ধীর গতির কারণে দীর্ঘ যানজট। হলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণ, জঙ্গিবাদ দমনে বাংলাদেশের প্রশংসা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশে দেশের সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির প্রথম দিনে দেয়া হলো 5 জুলাইয়ের টিকিট। দীর্ঘ অপেক্ষার পর যারা টিকিট পেয়েছেন তারা হেসেছেন খুশির হাসি। প্রচণ্ড ভিড় আর গরমে অসুস্থ হয়ে অনেকেই ফিরে গেছেন খালি হাতে। তবে বিক্রি শুরুর 3 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। কখন হবে ভোর, কখন খুলবে কাউন্টার, 5 জুলাইয়ের টিকিটের আশায় বৃহস্পতিবার রাত থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের এই অপেক্ষা। সারা রাত জাগবো, 8টার সময় টিকিট দেবে, নিয়ে আমরা বাসা চলে যাবো। 7 নম্বর 46 পেয়েছি, কিন্তু টিকিট পাবো কিনা আমি জানি না। কষ্টদায়ক এটা, তারপরেও টিকিট পাইলে খুবই ভালো লাগবে। সময় বাড়ার সাথে সাথে কাউন্টারের সামনে থেকে লাইন আরও দীর্ঘ হয়। সকাল 8টায় শুরু হয় টিকিট বিক্রি। এই সময় 2 ঘন্টা কিংবা 1 ঘন্টা যদি আগায় নিয়ে আসতো তাহলে এই চাপটা থাকতো না। কমলাপুর ছাড়াও এয়ারপোর্ট, ক্যান্টনমেন্ট, তেজগাঁও, ফুলবাড়িয়া স্টেশনের কাউন্টার থেকে বিভিন্ন রুটের টিকিট বিক্রি হয়েছে। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে একজন পেয়েছেন সর্বোচ্চ 4টি টিকিট। 17 থেকে 18 ঘন্টা অলরেডি আমার লাইনে হয়ে গেছে। আমি এখানে খাওয়া দাওয়া করেছি লাইনে দাঁড়ায়ে, আর আমি এখন টিকিট পেয়ে খুবই আনন্দিত। আমি শান্তার যাওয়ার জন্য 4টা টিকিট কাটছি, রাত 10টার দিকে আসি, তখন থেকে এখন পর্যন্ত আছি, তো অনেক কষ্টের ফল এটা। নারী ও প্রতিবন্ধীদের জন্য একটি কাউন্টার হয় গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে অনেকেই ফিরে গেছেন খালি হাতে। রাত থেকে দাঁড়ায় আছি, অসুস্থ হয়েছি, চলে যাইতেছি, কেউ সিরিয়াল মেইনটেইন করতেছিল না। আজ 26,700 টিকিট বিক্রি করেছে রেল কর্তৃপক্ষ, এর অর্থে কি অনলাইনে। তবে অনলাইনে ঢুকতে না পারার অভিযোগ ছিল যাত্রীদের। সকালবেলা বাসায় বসে আমার ল্যাপটপ, আমার 3টে মোবাইল একসাথে অনলাইন চালু করছি, বাট 1টা টিকিট আমি কাটতে পারিনি। সকাল 8টায় প্রথম মিনিটে প্রায় 5 লাখের মতো হিট এসছে। টিকিট কিন্তু আমার ওই সীমিত 13,000 সামথিং থাকে, 1 মিনিটের মধ্যে আমার টিকিট কিন্তু অলমোস্ট সব সোল্ড আউট। রেল কর্তৃপক্ষ বলছে সাধ্যের মধ্যেই ঈদ যাত্রায় সর্বোচ্চ সেবা দিতে চান তারা। 37টি আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে প্রতিদিনই, টিকিট প্রত্যাশীদের ভিড় কাউন্টারে পরিলক্ষিত হচ্ছে, তার মানে আপনার মানুষ আরও আগে থেকেই টিকিট কাটার জন্য মানে কাউন্টারে ভিড় জমা থাকে। 7 জুলাই থেকে ঢাকা থেকেই ফিরতি টিকিট কিনতে পারবেন যাত্রীরা। বছর জুড়েই যারা ঢাকায় থাকেন, ঈদের কটি দিন পরিবারের সাথে কাটানো যেন সবচেয়ে বেশি আনন্দের। তবে এই টিকিট যুদ্ধ অতি কষ্টের, শত কষ্টের পর যারা টিকিট পাচ্ছেন ঈদের আনন্দ যেন তাদের আজ থেকে শুরু। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে টোল আদায় শুরু হয়েছে। 6টি স্থান থেকে টোল আদায়ের পরিকল্পনা থাকলেও প্রাথমিকভাবে 3টি স্থান থেকে টোল আদায় করা হচ্ছে। প্রথম দিনে ধলেশ্বরী টোল প্লাজায় ছিল দীর্ঘ যানজট। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। ভাঙা এক্সপ্রেসওয়ে নামে পরিচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে শুরু হয়েছে টোল আদায়। আবদুল্লাপুর, ধলেশ্বরী, শ্রীনগর সহ মোট 6টি স্থানে টোল আদায় করা হবে। তবে এখন 3টি স্থান থেকে টোল নেওয়া হচ্ছে। 55 কিলোমিটারের রাস্তায় চলতে সর্বোচ্চ 1,690 টাকা থেকে সর্বনিম্ন 30 টাকা দিতে হবে চলাচলকারীদের। প্রথম দিন টোল আদায় করতে বেশ বেগ পেতে হয়েছে। এ কারণে কেরানীগঞ্জের ধলেশ্বরী এলাকায় লেগেছে দীর্ঘ যানজট, গাড়ি এগিয়েছে ধীর গতিতে, এতে টোল প্লাজা পেরুতে ঘন্টা পেরিয়েছে। এই পদ্মা সেতুতে শর্ট টাইমে যাবো, এটা আমাদের প্রত্যাশা। এক টোলের কারণে আমরা 1 ঘন্টা বসে আছি। পদ্মা সেতু চালু হওয়ার পর যে সুফলটা আমাদের পাওয়ার দরকার ছিল সেটা তো আমরা পাইলাম না। আমাদের হ্যাজার্ড সৃষ্টি করলো এই জায়গাটা, অনেক জ্যাম লাগছে এই টোলের জন্য। যেগুলো টোল থাক, একবারে পদ্মা সেতু লাগে করে দিলে একবারে চলে যাবে। টোল আদায় কার্যক্রম আরো আধুনিক করার দাবি সাধারণ মানুষের। তারা জানান এক্সপ্রেসওয়ের সুবিধা নিতে টোল প্লাজা আধুনিকায়ন করতে হবে।
খুব ভালো একটা ফিলিংস কাজ করছে, কারণ আমরা এত কষ্ট করে বাড়িতে গেছি, আমাদের যে অভিজ্ঞতা, যে কষ্টের অভিজ্ঞতা, এটা বলে শেষ করতে পারবো না। সিস্টেমটা অটোমেশন করা উচিত, আমরা অপেক্ষা করতে রাজি আছি ভালো কিছুর জন্য। টোল আদায় কার্যক্রম আরো দ্রুত করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এখন নতুন টোল এটা বৃদ্ধি হয়েছে, এটা দিতে ইচ্ছুক না তারা, এটা জানে না বলে তারা এটা নিয়ে বার্গেনিং করার ফলে সময় নষ্ট হচ্ছে, সময় নষ্ট হওয়ার প্রেক্ষিতে এই জ্যামটা লেগে গেছে। ধলেশ্বরীতে অতিরিক্ত যানজট থাকলেও খুব বেশি চাপ ছিল না পদ্মা সেতুর টোল প্লাজায়। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যা গত ১৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। টানা চার দিন পর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ২০০০-এর নিচে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চব্বিশ ঘন্টায় ১২,৩৮৯ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১,৮৯৭ জন। শনাক্তের হার ১৫.৩১%। মোট মৃত্যু ২৯,১৫৪। মোট শনাক্ত ১৯,৭৫,৬৮২। চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছে ২৪৮ জন। শ্রদ্ধা ভালোবাসায় হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করল স্বজন ও কূটনীতিকরা। শ্রদ্ধা নিবেদন করে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছেন, জঙ্গি ও উগ্রবাদ দমনে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, কোনো ধরনের হামলা করার সক্ষমতা এখন জঙ্গিদের নেই। মিনালা দেবা রিপোর্ট। ১লা জুলাই ২০১৬ শুক্রবার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা ও ১৭ বিদেশি সহ নিহত হন মোট ২২ জন। ৬ বছর পর আজকের দিনটিও শুক্রবার দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন নিহতদের স্বজন, কূটনীতিক ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। এ সময় মার্কিন রাষ্ট্রদূত জঙ্গিবাদ দমনে বাংলাদেশের প্রশংসা করেন। আমার হাজবেন্ডের আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। Holy Artisan Bakery attack. It is also important to remember the tremendous strides that have been taken in the 6 years since, and I would like to congratulate Bangladesh on its tremendous efforts to counter terrorism here in your country and to keep your people safe. The success is entirely Bangladesh's. র‍্যাবের মহাপরিচালক বলেন, জঙ্গিরা মাঝে মাঝে মাথাচাড়া দিলেও কোনো হামলা করার সক্ষমতা নেই তাদের। আজ পর্যন্ত আমরা প্রায় ৩,০০০-এর মতো জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছি। হলি আর্টিজানের ঘটনার পর আমরা ১,৫০০-এরও বেশি জঙ্গি গ্রেপ্তার করেছি। জঙ্গিবাদের বিরুদ্ধে সারাশি অভিযান পরিচালনার মধ্য দিয়ে জঙ্গিদের যে আস্থানা, জঙ্গিদের যে নেটওয়ার্ক আমরা গুঁড়িয়ে দিয়েছি। ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি তৎপরতা নজরদারির মধ্যে রয়েছে। আমরা আত্মতৃপ্তিতে ভুগি না, আমাদের এখনও কিন্তু আমাদের তাদের তৎপরতা মাঝে মাঝে চোখে পড়ছে। আমরা তাদের সোশ্যাল মিডিয়া, সেখান থেকে শুরু করে সমস্ত কিছু আমরা মনিটর করি। তারা জানান, হলি আর্টিজানের ঘটনার পর জঙ্গি দমনে পুলিশের নতুন একটি ইউনিট চালু করা হয়। এই ইউনিটের অধিকাংশ সদস্যই যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। মিনালা দিবা, একুশ টেলিভিশন, ঢাকা। প্রতিবছর কোরবানির ঈদের আগে চাহিদার সাথে সাথে দাম বেড়ে অস্থিতিশীল থাকে জিরা, এলাচ, আদা, রসুন সহ মশলার পাইকারি ও খুচরা বাজার। তবে এবার আমদানি বাড়ায় উল্টো দাম কমেছে। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের প্রতিবেদন জানাচ্ছেন মাসুম আলিসা। কোরবানির ঈদকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারতীয় মশলা পণ্যের আমদানি। অন্য বন্দরগুলোতে পণ্য জটে বাড়তি সময় লাগায় হিলিকে বেছে নিয়েছেন আমদানিকারকরা। ট্রাকে ট্রাকে মশলা আসছে প্রতিদিনই, মান ভালো ও দাম কম হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে কিনতে আসছেন ক্রেতারাও। মশলার দাম মোটামুটি আগে একটু কম আর কি। জিরা আগে ৩৪০ টাকা ছিল, এখন জিরা সেই জিরা এখন ৩৭০-৩৭৪। সাদা এলাচের দাম কম। ইন্ডিয়া থেকে আমদানি হচ্ছে জিরা, এবং আমাদের এখানে মশলার রেট কম কারণে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, প্রায় সারা বাংলাদেশ থেকে আসে। আমরা যদি এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি, আমার বিশ্বাস বাজার মূল্যটা যেভাবে সহনশীল আছে এটা থাকবে। যেহেতু চট্টগ্রাম সিপোর্টের জাহাজের ভাড়া বৃদ্ধি পেয়ে গেছে, এই কারণে বাই রোডে এই আমদানিকারকগণ ৭-১০ দিনের মধ্যে তাদের গন্তব্যস্থানে তাদের গদিতে পেয়ে যাচ্ছে। আমদানির পণ্য দ্রুত ছাড়ে ব্যবস্থা নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের দৈনিক আয় বাড়ায় সরকারের রাজস্বের পাশাপাশি বেড়েছে শ্রমিকদের আয়ও। মশলার আমদানি একটু বেশি, যাই হোক আল্লাহ দেয় আমাদের কাজ কাম হচ্ছে।
কাস্টমের সকল প্রক্রিয়া শেষে মশলা যাতে দ্রুততার সাথে আমদানি কারকরা বৃদ্ধি বের করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছাতে পারে, এই জন্য বন্দর কর্তৃপক্ষ সকল ব্যবস্থা গ্রহণ করে রেখেছে। হিলি কাস্টমসের তথ্য মতে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারত থেকে এসেছে 16,472 টন জিরা, 622 টন এলাচ এবং 4,971 টন আদা ও রসুন, যা থেকে সরকার রাজস্ব পেয়েছে 178 কোটি টাকা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দিনাজপুরের হিলিতে দেশীয় পেঁয়াজের দাম কেজিতে 8 টাকা কমেছে। মে মাস থেকে দেশের সকল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা হয়। বিক্রেতারা জানান, কোরবানির ঈদে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সরকার ফের পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে। এমন খবরে মোকামের মন প্রতি 300-400 টাকা কমেছে দর। খুচরা বাজারেও পেঁয়াজের দাম কমেছে। নানা জটিলতার 7 দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুরনো এলসির গম আমদানি শুরু হয়েছে। এরই মধ্যে ভারত থেকে 19টি ট্রাকে 796 টন গম এসেছে। হিলি স্থলবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, সর্বশেষ 22 জুন ভারত থেকে গম আমদানি হয়েছিল। অনুমতি না থাকায় এরপর আমদানি বন্ধ ছিল। নিজ দেশে সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে 13 মে থেকে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বানের জলে ফের ডুবল সিলেটের নিম্নাঞ্চল, সুনামগঞ্জের সাথে উপজেলাগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন। হেনস্থার সাথে জড়িত থাকার অভিযোগে বিছালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আক্তার হোসেন টিঙ্কুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সই করা এক চিঠিতে টিঙ্কুকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে 3 দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আক্তার হোসেন বলেন, টিঙ্কুর দাবি, ঘটনার দিন তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। ভারী বৃষ্টি আর উজানের ঢলে আবারও সিলেট সুনামগঞ্জে বন্যার শঙ্কা। 2 সপ্তাহের বন্যার ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতেই আবারও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। সুনামগঞ্জ জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলাগুলোর। পানি বাড়ছে নেত্রকোনার নদনদীতে। দ্বিতীয় দফার বন্যায় দুর্ভোগে কুড়িগ্রামের বানভাসীরা। প্রতিনিধিদের রিপোর্ট জানাচ্ছেন খুরশিদ আলম মকল। দুদিনের ভারী বর্ষণ আর উজানের ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে পানি বাড়ায় কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরের নিম্নাঞ্চলের মানুষ ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। সুনামগঞ্জের চিত্র একই রকম। নদনদীর পানিতে প্লাবিত হচ্ছে তাহিরপুর, বিশ্বম্বরপুর, জামালগঞ্জ, দুয়ারাবাজার, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার নিম্নাঞ্চল। জেলা সদরের সাথে আবারও উপজেলাগুলোর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমার ছেলে সন্তান নাই, আমার খামাই রুজি করবার মানুষ নাই, আমার ঘর বাড়ি নিচে গা বসাইয়া। এদিকে দুদিনের টানা বৃষ্টিতে আবারও বন্যার আশঙ্কা নেত্রকোনায়ও। স্বাভাবিক হয়নি সড়ক যোগাযোগ। 10 উপজেলায় এখনও পানিবন্দী প্রায় 65,000 পরিবার। সিরাজগঞ্জের শাহজাদপুরের বেনুটিয়া ও মাঝজানে যমুনার ডান তীর রক্ষাবাঁধের প্রায় 300 মিটার ধসে পড়েছে। নদী গর্ভে বিলীন হয়েছে 10টি ঘর। আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরের বাসিন্দারা। কুড়িগ্রামে দ্বিতীয় দফার বন্যায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে কমপক্ষে 20,000 মানুষ। বেড়েছে বানভাসীদের দুর্ভোগ। আবার একটা বন্যা এসে গেল, এখন আবার ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। লালমনিরহাটে ধরলা নদীর তীরবর্তী এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে ধরলা নদী রক্ষাপাদের কিছু স্থানে ভাঙন দেখা দেয় আতঙ্কে স্থানীয়রা। গাইবান্ধায় নদনদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে পানি বাড়ছে আতঙ্কে চরাঞ্চলের বাসিন্দারা। রাজবাড়িতে বাড়ছে পদ্মার পানি, এতে জলমগ্ন হয়ে পড়েছে 4টি উপজেলার নিম্নাঞ্চল। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। মাত্র 7 বছরে বন্যায় ক্ষয়ক্ষতি বেড়েছে প্রায় 10 গুণ। দুর্যোগজনিত ক্ষতির 56.5% ঘটেছে বন্যায়। প্রকৃতি ও মানবসৃষ্ট কারণে সামনে বন্যার প্রকোপ বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। তবে কৃষির জন্য স্বাভাবিক বন্যা দরকার বলছেন তারা। বন্যা নিয়ে মানিক শিকদারের বিশেষ প্রতিবেদনের আজ প্রথম পর্ব।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বন্যা বেড়ে যাওয়ার যে শঙ্কার কথা বলা হচ্ছিল ধীরে ধীরে তা দৃশ্যমান হচ্ছে। তবে মানবসৃষ্ট কারণেও বাড়ছে বন্যার প্রাদুর্ভাব, পাল্লা দিয়ে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে 2009 থেকে 2014 সাল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে দেশের ক্ষয়ক্ষতি হয় 18,424 কোটি টাকা, যার মধ্যে 4,280 কোটি টাকা বা 23.23% ছিল বন্যাজনিত। তবে পরের সাত বছরে ক্ষতির পরিমাণ বেড়েছে প্রায় 10 গুণ। বিশেষজ্ঞদের আশঙ্কা বৈশ্বিক উষ্ণতা বাড়ায় স্বল্প সময়ে অধিক বৃষ্টি হচ্ছে। ভারতের চেরাপুঞ্জির বৃষ্টির পানি 6 ঘন্টায় চলে আসছে সুনামগঞ্জে। আসামের বৃষ্টির পানি স্বাভাবিক প্রবাহে হাওড় থেকে মেঘনা যমুনা হয়ে দ্রুত সাগরে যেতে পারছে না। রাস্তাঘাট, স্লুইস গেট সহ বেশ কিছু স্থাপনা যেগুলো আদৌ প্রয়োজন আছে কিনা সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, যে কারণে এই পানিগুলো বিভিন্ন জায়গাতে নামতে গিয়ে কিছুটা সময় নিচ্ছে। তলদেশ ভরাট হওয়ায় নদ নদীগুলোর পানির ধারণ ক্ষমতা কমছে। হাওড়াঞ্চলে নির্মাণ করা হচ্ছে অপরিকল্পিত বাঁধ, রাস্তা ও স্লুইস গেট, নির্বিচারে কাটা হচ্ছে পাহাড় টিলা। এসবের সাথে যোগ হয়েছে উষ্ণ জলবাহী মহাসাগরীয় বায়ু লানিনার প্রভাব। সেন্ট্রাল প্যাসিফিকের একটা অংশ, যেই অংশে এরকম দীর্ঘ সময় ধরে যদি উষ্ণ কন্ডিশনে থাকে, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা সে 0.5 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে ইভেন 3.5 বা তারও কিছু বেশি তাপমাত্রা যদি বিরাজ করে এবং সেটা যদি দীর্ঘ সময় যদি অবস্থান করে তখন তাকে বলা হবে এল নিনো। আর অপরদিকে ওই একই এলাকা সেটি যদি দীর্ঘ সময় ধরে যদি এই তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যদি 0.5 ডিগ্রি কম বা তার চেয়ে যদি কম থাকে তখন এই কন্ডিশনটাকে বলা হবে লানিনা কন্ডিশন। গত 100 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, এরকম লানিনা হয়েছিল 8-2 বার মাত্র, একটা 1998-99, 2003 বছর মেয়াদি, 2010-11-12 এবং এটা তৃতীয়বার। এটা মূলত কারণ হচ্ছে যে বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে প্রচুর বৃষ্টিপাত হয় এই লানিনার সময়। গত 3 দশকে দেশে প্রায় 200টি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে, এর মধ্যে বন্যা অন্যতম। 1972, 1973 ও 1974 সালে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর 1988 ও 1998 সালের বন্যাও ছিল ভয়াবহ। মাঝে ছোট বড় আরও বন্যা হয়েছে। কোথাও একটা দরকার ছিল নদীতে 200 ফিট একটা ব্রিজ হওয়া দরকার, সেখানে করছি আমি 150 ফিট। মানে এইভাবে আমি প্রত্যেকটা আমার পানি নামার যে পথগুলি ছিল সেগুলোকে গলা টিপে আমরা হত্যা করে ফেলছি। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের মানুষ অদম্য, সাহসী ও পরীক্ষিত। দুর্যোগের সাথে লড়াই করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মানিক সিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোর দিশারি হয়ে বাংলাদেশকে গর্ব ও অহংকারের জায়গায় তুলে এনেছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী। জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। পরে বলেন, দেশ জুড়ে রয়েছে জাতির পিতার স্মৃতি, সেগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। নানা আয়োজনে উদযাপন করা হল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী। নগরীর ভেড়িপাড়া মোড়ে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। পরে একটি র্যালি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ ও অনাবাদী জমিতে সবজি চাষ উদ্বোধন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন পুলিশ প্রধান। উপস্থিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত আইজিপি আবু হাসান মোহাম্মদ তারিক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতিন সহ অন্যান্যরা। মহামারী করোনায় 2 বছর বন্ধ থাকার পর দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রা উদযাপিত হচ্ছে। কোথাও 7 দিন, আবার কোথাও 8 দিনের এই উৎসব শেষ হবে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন মাসুম আলিসা। ঢাকার ধামরায়ে এশিয়ার দ্বিতীয় ও দেশের সবচেয়ে বড় যশোমাধবের রথযাত্রা। দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। খুলনার সত্যনারায়ণ মন্দির প্রাঙ্গণে রথযাত্রা উৎসবে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার অসীম কুমার সাঁতরা।
পটুয়াখালীতে শুরু হচ্ছে সাত দিনের রথযাত্রা উৎসব। নেত্রকোনায় চলছে সাত দিনের রথযাত্রা উৎসব, বের হয় র্যালি। দিনাজপুরেও শুরু হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা। গাজীপুরে ভাওয়াল রাজাদের প্রচলিত শতাব্দী প্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও মেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মেলা চলবে আট দিন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। মাত্র দুই মিনিটে কাঁঠালের 59টি কোষ খেয়ে পুরস্কার জিতলেন বিলকিস বেগম। চুয়াডাঙ্গার সরকারি কলেজ প্রাঙ্গণে উদীচী শিল্পগোষ্ঠীর আয়োজনে চতুর্থ কাঁঠাল উৎসবে এই পুরস্কার জিতে নেন বিলকিস। 49টি কোষ খেয়ে নয়ন রায় দ্বিতীয় এবং 46টি ভক্ষণ করে তৃতীয় হন আরিফ। আর এই উৎসব উদযাপন করেন হাজারো দর্শক। পরে আলোচনা সভা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন সননের চার দশক পূর্তি উৎসব উদযাপন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আলোচনা সভার মধ্য দিয়ে দুই দিনের উৎসব শুরু হয়। উদ্বোধন করেন আবৃত্তিকার ও বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম। পরে শোভাযাত্রা বের হয়। শ্রদ্ধা জানানো হয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের কবর, শহীদ জোহার সমাধি, ক্যাম্পাসের প্রথম শহীদ মিনার ও কেন্দ্রীয় শহীদ মিনারে। শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্ত মঞ্চে হয় আবৃত্তি অনুষ্ঠান। এবার এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। এটি সর্বাধুনিক প্রযুক্তিতে পরিশোধিত এবং শতভাগ কোলেস্টেরল ফ্রি। খাবো এস আলম সয়াবিন তেল, ন্যায্য দামে সেরা ভোজ্য তেল। ঈদের রেলের আগাম টিকিট বিক্রির প্রথম দিন চট্টগ্রাম রেল স্টেশনে ছিল না তেমন ভিড়। সহজেই পাওয়া গেছে কাঙ্ক্ষিত টিকিট। তবে অনলাইনে টিকিট কিনতে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। বারবার চেষ্টা করেও টিকিট কাটতে না পারায় অভিযোগ ছিল যাত্রীদের। কর্তৃপক্ষ জানায়, আগাম টিকিট বিক্রির প্রথম দিনে 10টি আন্তনগর ও মেইল ট্রেন মিলিয়ে কাউন্টারে ও অনলাইনে প্রায় 8,000 টিকিট ছাড়া হয়। কালোবাজারি ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল স্টেশন জুড়ে। চট্টগ্রাম নগরীতে বৌদ্ধ সম্প্রদায়ের শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। তিনটি ক্যাটাগরিতে 9 জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনন্য বড়ুয়া। উপস্থিত ছিলেন শান্তা বড়ুয়া, চৈতি মুৎসুদ্দি, শরণ বড়ুয়া। এর আয়োজনে ছিল বাংলাদেশ বুদ্ধিস্ট কর্মজীবী কমিউনিটি। প্রায় শতাধিক শিক্ষার্থীর নাচ, গান ও সংবাদ উপস্থাপনা ক্যাটাগরিতে অংশ নেয়। আর এর সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 3 ঘন্টার মধ্যে প্রথম দিনের রেল টিকিট শেষ, অনলাইনে না পাওয়ার অভিযোগ। 3 স্থান থেকে ভাঙা এক্সপ্রেসওয়ে টোল আদায়, ধীর গতির কারণে দীর্ঘ যানজট। এবং হলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণ, জঙ্গিবাদ দমনে বাংলাদেশের প্রশংসা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushey.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।